তোমাদের কাছ থেকে অনেকদিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম যে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলনের ওপরে ক্লাস করানোর জন্য, এবং আমি এই দুটো টপিকের ওপর সেরকম ভাবে ক্লাস করাইনি ভালোভাবে ইন ডিটেলসে। তো পরপর দুটো ক্লাসের মাধ্যমে আমরা ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন এই দুটো বিষয় ডিটেলসে আলোচনা করব, যাতে তোমাদের আর কোনো অসুবিধে না থাকে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন থেকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল, আমার নাম সর্বজিৎ এবং আজকের ক্লাসের বিষয় মধ্যকালীন ভারতের ইতিহাসের একটা টপিক, সেটা হচ্ছে ভক্তি আন্দোলন। তোমরা আমার বানানো সমস্ত ক্লাস পেয়ে যাবে এই চ্যানেলের প্লেলিস্টে, প্লেলিস্ট অপশানে গেলে। তোমরা যদি এই মিডিভাল হিস্ট্রির ওপর আমি আগে যা ক্লাস করিয়েছি দেখতে চাও তাহলে প্রিলিমস এক্সাম সেকশনের মধ্যে তোমরা এদিকে যাবে, বা নিচের দিকে যদি মোবাইল থেকে দেখো নিচের একটা অপশান থাকবে, সেখানে গিয়ে তোমরা একটা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে মধ্যকালীন ভারতের ইতিহাস বলে। তার মধ্যে আগের ক্লাসগুলো রয়েছে প্লাস ভক্তি আন্দোলন সুফি আন্দোলন, এগুলো আমি এখানে অ্যাড করছি। এছাড়াও আধুনিক ভারতের ইতিহাসের ওপর আমি ক্লাস এখন কন্টিনিউ করছি, সেইগুলো দেখতে পারবে তোমরা প্লেলিস্ট অপশানে গিয়ে। তোমরা যদি এই ক্লাসের পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলের নাম দা জিকে একাডেমি, নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা এই চ্যানেলগুলো পেয়ে যাবে। এছাড়া ফেসবুক টেলিগ্রাম, ফেসবুকে পেজ রয়েছে চ্যানেলের, এছাড়া টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, এবং ইনস্টাগ্রাম আইডি রয়েছে আমার, যদি তোমরা চাও ফলো করতে পারো আমাকে। যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং যদি তোমরা এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও, তাহলে তোমরা দ্য জিকে একাডেমি চ্যানেলের সদস্য হয়ে থাকবে, তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। তার সাথে সাথে আমি যে এরপরে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক এবং শেয়ার অবশ্যই করো। চলো আমরা ভক্তি আন্দোলন সম্পর্কে পড়বো। তার আগে ভক্তি আন্দোলন ব্যাপারটা কি, কেন ভক্তি আন্দোলন এই ব্যাপারটা এলো, সেইগুলো আগে আমরা জানবো, অর্থাৎ বেসিক ব্যাপারটা, বেসটা আমরা আগে ক্লিয়ার করবো। ভক্তি আন্দোলন বলো বা সুফি আন্দোলন, বেসিক্যালি দুটোই হচ্ছে ধর্মীয় আন্দোলন। যখনই আমরা ভারতে দেখে এসেছি যে যখনই কোনো ধর্মের প্রচণ্ড বাড়বাড়ন্ত শুরু হয়, তার মধ্যে গোড়ামি ঢুকে পড়ে, তখন কোনো না কোনো এরকম ধর্মীয় আন্দোলন হয়েছে, সেটা এনসিয়েন্ট হিস্ট্রিতে হোক, মিডিভাল হিস্ট্রিতে হোক বা মডার্ন হিস্ট্রি, সমস্ত জায়গায় হয়েছে। আমরা যদি এনসিয়েন্ট হিস্ট্রি প্রাচীন ভারতে দেখি তাহলে আমরা বলতে পারি যে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, আজীবক ধর্ম, এগুলোর উত্থান কেন হয়েছিল, সেই সময় ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে যাগযজ্ঞের আড়ম্বর বা সমাজে শ্রেণী বিন্যাস এইগুলো প্রচণ্ডভাবে বেড়ে গেছিল, তো সেই কারণে সেই সময় হয়েছিল। মিডিভাল টাইমেও সেম হিন্দু ধর্মের মধ্যেও এবং ইসলাম ধর্মের মধ্যে যে প্রবলেমগুলো এসেছিল, অর্থাৎ সমাজের মধ্যে যে বিভেদ এইগুলো ছিল, দুটো ধর্মের মধ্যেই মধ্যকালীন ভারতে এসে গেছিলো সেই ব্যাপারটা, সেই কারণে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলনের উত্থান আমরা দেখতে পাবো। আবার যদি আমরা আধুনিক কালে দেখি তাহলে ব্রাহ্ম আন্দোলন হোক বা ইসলাম ধর্মের মধ্যে আলিগড় মুভমেন্ট, দেওবন্দ মুভমেন্ট বা আর্য সমাজ, এইগুলো ছিল ধর্মীয় আন্দোলন। তো বেসিক্যালি এইরকম ধর্মীয় আন্দোলন তখনই উত্থান ঘটবে যখন ধর্মের মধ্যে গোড়ামি বা সমাজের মধ্যে বিভেদ এই জিনিসটা তৈরি হবে। তো আমরা আজকে আলোচনা করছি ভক্তি আন্দোলনের সম্পর্কে, এবং এই ভক্তি আন্দোলনের মেন বিষয় ছিল কি, ধর্মের মধ্যে এবং সেই সময় হিন্দু ধর্মের যে আড়ম্বর ছিল, পূজোর যে আড়ম্বর ছিল, যাগযজ্ঞ সেই সময় ছিল, সেই আড়ম্বরগুলোর বিরুদ্ধে কথা বলা, সমাজের যে বিভেদ ছিল বিভিন্ন শ্রেণীর মধ্যে হিন্দু ধর্মের মধ্যে, সেই শ্রেণীর বিভেদটাকে বন্ধ করা, এইগুলো মেন বিষয় ছিল ভক্তি আন্দোলনের। এবং আমরা যদি এই ভক্তি আন্দোলনের যারা লিডার ছিলেন আমরা একটু পরে তাদের সম্পর্কে জানবো, তাদের সম্পর্কে দেখি তারা মূলত নিম্নবিত্ত, সো কল যাদেরকে নিম্নবিত্ত শ্রেণী বলা হয়, অর্থাৎ আমাদের হিন্দু ধর্মে যে ভাগ ছিল ব্রাহ্মণ ধর্মে বিশেষত, সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরকম। এছাড়াও বিভিন্ন ভাগ এই সময় দেখা দিয়েছিল, সেই ভাগগুলোর বিরুদ্ধে এরা কথা বলে, এবং এই সমস্ত নেতারা বা যে ধর্মীয় বা সংস্কারক যারা ছিলেন তারা মূলত এই নিচের দিকে শ্রেণী থেকে ছিলেন, তারা কেউই ব্রাহ্মণ বা ক্ষত্রিয় ছিলেন না। তো মূলত এখানে মানুষের মধ্যে
সহনশীলতা, ধর্মের মধ্যে সহনশীলতা, কারণ এখানে এই কথাটাও বলা হয় যে বিভিন্ন ধর্মের মধ্যে যে বিভেদটা তৈরি হচ্ছে সেটাও যেন না হয়, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, সমস্ত ধর্ম, শিখ ধর্ম, এই সমস্ত ধর্মের মধ্যে কোনো বিভেদ নেই, যদিও শিখ ধর্ম তখনও উত্থান হয়নি, তা সত্ত্বেও বিভিন্ন যে ধর্মগুলো ছিল তার মধ্যেও যেন বিভেদ না থাকে। তো মেনলি এটা ব্রাহ্মণবাদ বা ব্রাহ্মণদের যে বর্ণ ব্যবস্থা তাকে এটা চ্যালেঞ্জ করে এবং এই আন্দোলন প্রচণ্ডভাবে জনপ্রিয়তা লাভ করে। এই হচ্ছে ভক্তি আন্দোলন। এবার এই ভক্তি যে টার্মটা, ভক্তি মানে কিন্তু এরম নয় যে দেবতার প্রতি ভক্তি করো মানে তার পূজা অর্চনা করো, প্রচুর পুজো করো, তার জন্য যাগযজ্ঞ করো, কারণ সেইটার বিরুদ্ধে এরা কথা বলছে। ভক্তি মানে হচ্ছে সবার প্রতি ভক্তি। এখানে যারা এই আন্দোলনকারী ছিলেন বা যারা ধর্মীয় গুরু ছিলেন তারা বলছেন যে মোক্ষ অর্জনের জন্য কঠিন কিছু কাজ করতে হবে না, যাগযজ্ঞ পূজা অর্চনা করতে হবে না, তোমার যদি দেবতার প্রতি ভক্তি থাকে, মনের মধ্যে শ্রদ্ধা থাকে তাহলেই হবে। আর মানুষের মধ্যে সঙ্গে যদি মানুষের জন্য যদি তোমার মনের মধ্যে প্রেম থাকে তাহলেই হবে। এই দুটো মেন দুটো টার্ম এখানে ইম্পর্টেন্ট, ভক্তি এবং সেকেন্ড হচ্ছে প্রেম। এই দুটোর মাধ্যমে মেনলি ভক্তি আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনের সূত্রপাত কোথায় হয়? এটা প্রথম শুরু হয় অষ্টম শতাব্দীতে দক্ষিণ ভারতে, ভারতের যে দক্ষিণ অংশ রয়েছে সেখান থেকে শুরু হয় এবং পরবর্তীকালে উত্তর ভারতে ছড়িয়ে পড়ে। দক্ষিণ ভারতের রামানুজাচার্য বলে একজন ভক্তি আন্দোলনকারী ছিলেন, যিনি এই ভক্তি আন্দোলনকে দক্ষিণ ভারতে জনপ্রিয় করেন এবং রামানন্দ যিনি উত্তর ভারতে এই আন্দোলনকে জনপ্রিয় করেন। তো দক্ষিণ ভারতে জনপ্রিয় যিনি করেন তার নাম রামানুজাচার্য, এই নামটা ইম্পর্টেন্ট, এবং উত্তর ভারতে কে এটা ছড়িয়ে দেন সেই নামটা ইম্পর্টেন্ট, তিনি হচ্ছেন রামানন্দ। এদের সম্পর্কে আমরা একটু পরে পড়বো, তখন আমরা আরো ভালোভাবে জানতে পারবো। এবার এই যে আন্দোলনটা এটা কোন সময়টায় শুরু হচ্ছে, এটা চলছে হচ্ছে অষ্টম শতাব্দী থেকে শুরু হচ্ছে, কিন্তু অষ্টম শতাব্দীতেও এটা এতটা জনপ্রিয়তা লাভ করে না। সেই সময় শুধুমাত্র দক্ষিণ ভারতেই এটা ছড়িয়েছিল, দক্ষিণ ভারতেই মূলত এটা পপুলার ছিল। এটা পরবর্তীকালে গিয়ে উত্তর ভারতে বেশি জনপ্রিয় হয়ে যাবে, মানে সম্পূর্ণ ভারতে বেশি জনপ্রিয় হয়ে যাবে। দক্ষিণ ভারত বলতে মূলত তামিলনাড়ু থেকে এটার উৎপত্তি হয়, এছাড়া তামিলনাড়ু ছাড়াও কর্ণাটক, কেরল এই সমস্ত অঞ্চলে প্রথমে সপ্তম অষ্টম শতাব্দীতে খুব এটা জনপ্রিয় ছিল। পরবর্তীকালে উত্তর ভারতে ছড়িয়ে পড়ে 15th century এবং এই সময়তে 15th century গোটা ভারতবর্ষে, শুধুমাত্র উত্তর ভারত নয়, উত্তর ভারত সহ দক্ষিণ ভারত সমস্ত জায়গাতে এই ভক্তি আন্দোলন প্রচণ্ড জনপ্রিয় হয়ে যায়। তো আমরা বেসিক্যালি যে সময়টা আমাদের জানতে হবে, যে সময়কার লিডারদের সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে 15th century। এই সময়টাকেই আমরা মূলত মধ্যকালীন ভারত বলে থাকি। এবার এই ভক্তি যে শব্দটা এটা সেই সময়কার উৎপত্তি নয়, এই সপ্তম বা অষ্টম শতাব্দীর ব্যাপার নয়, এটা বহু আগের থেকে ছিল। সেটা কোথায় পাওয়া যাচ্ছে এটা ইম্পর্টেন্ট মার্ক করা হয়নি এখানে, কিন্তু তোমরা মার্ক করবে, মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে শ্রেতাস্বর উপনিষদ। বিভিন্ন উপনিষদ সম্পর্কে আমরা অলরেডি পড়েছি এবং এই সমস্ত উপনিষদের মধ্যে একটা উপনিষদ হচ্ছে শ্রেতাস্বর উপনিষদ। সেই শ্রেতাস্বর উপনিষদে ফার্স্ট এই ভক্তি শব্দটা রয়েছে। পরবর্তীকালে ভগবদ গীতা, এই ভগবদ গীতাতেও ভক্তি আন্দোলন বা ভক্তি সম্পর্কে বিভিন্ন কথা বলা রয়েছে এবং এইগুলোকে বেস্ট করেই পরবর্তীকালে এই সমস্ত যারা আন্দোলনকারী যাদের সম্পর্কে আমরা পড়ব তারা এই আন্দোলনটা করেছিলেন। এবার 15th century কারা ছিলেন, সেই সময় কি হয়েছিল সেইটা জানার আগে আমাদের আগে প্রথম বেসটা জানতে হবে যে সপ্তম অষ্টম শতাব্দীতে এই ভক্তি আন্দোলন দক্ষিণ ভারতে কেমন ছিল। তো দক্ষিণ ভারতে দুটো শ্রেণী ছিল, এক নম্বর হচ্ছে নয়নার, সেকেন্ড হচ্ছে আলওয়ার। প্রথমে আমরা নয়নার সম্পর্কে জানবো। নয়নাররা কোথায় থাকতো? তামিলনাড়ুতে থাকতো এবং মনে করা হয় যে 63 জন ভক্তি সাধু ছিলেন, ভক্তি আন্দোলনকারী ছিলেন, যারা শিবের উপাসক ছিলেন। এবং নয়নার এবং আলওয়ার সম্প্রদায়ের মধ্যে মেন তফাৎ হচ্ছে নয়নাররা শিবের উপাসক ছিল এবং আলওয়ার, যাদের সম্পর্কে আমরা নেক্সট পড়ব, তারা বিষ্ণুর উপাসক ছিল। এই দুটো হচ্ছে মেন তফাৎ। এইবার একটা জিনিস মনে রাখবে, এখানে এরা শিবের অনুগত বা শিবের ভক্তি করতো মানে এই নয় যেটা একটু আগে বললাম যে শিবের জন্য প্রচুর পূজা অর্চনা, যাগযজ্ঞ, এরকম কিছু নয়। এদের বক্তব্য ছিল তুমি একজন দেবতার প্রতি ভক্তি রাখো, সেটা মনের মধ্যে ভক্তি রাখলেই হবে, সেখানে কোনো আচার আচরণ পালন করতে হবে না, মনের মধ্যে ভক্তি রাখো এবং সমস্ত মানুষের মধ্যে প্রেম রাখো, তাহলেই তোমার যে লক্ষ্য মোক্ষ লাভ করা সেটা হতে পারে। তো এই নয়নাররা ছিল হচ্ছে শিবের উপাসক।
এবার নয়নার সম্প্রদায়ের মধ্যে যে 63 জন সাধু ছিল, এরা তামিলনাড়ুতে বাস করত, এটা আমরা জানতে পারছি কোথা থেকে, একজন লেখকের থেকে যার নাম সুন্দরার। ইনি প্রথমবার এই 63 জনের নাম এক জায়গায় নিয়ে আসেন এবং সেইখান থেকে আমরা পাচ্ছি। যদিও আমাদের এই 63 জন সম্পর্কে কোনোভাবেই জানতে হবে না, শুধু সংখ্যাটা মনে রাখো যে 63 জন টোটাল নয়নার সম্প্রদায়ের সাধক ছিলেন। এবং এই সুন্দরার যার নাম দেখছো, ইনি নিজেও একজন নয়নার সম্প্রদায়ের সাধক ছিলেন এবং এরা সবাই শিবের ভক্তি করত। কয়েকজন নয়নার শ্রেণীর নয়নার যিনি সাধক ছিলেন তাদের সম্পর্কে ইম্পর্টেন্ট যারা, তাদের কয়েকজনের নাম জানবো, যেমন চেরামান পেরুমাল। ইনি চেরস এনার অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে ইনি একজন রাজা ছিলেন, ইনি চের বংশের রামা রাজশেখর বলে একজন রুলার ছিলেন। ইনি আর এই চেয়ারম্যান পেরুমাল এরা দুজন সেম ব্যক্তি। আজকে যারা ঐতিহাসিক তারা বলছেন যে এরা দুজন সেম ব্যক্তি, অর্থাৎ একজন রাজা তিনি ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সেই জন্য এই নামটা ইম্পর্টেন্ট, চেয়ারম্যান পেরুমাল। এবং কোন বংশের সেটা ইম্পর্টেন্ট, তোমরা জানো দক্ষিণ ভারতে এই সময় সঙ্গম যুগ চলছিল এবং এই সঙ্গম যুগের সময় থেকে তিনটে রাজবংশের উত্থান হয়, চোল, চের এবং পাণ্ড, যারা এই অষ্টম শতাব্দীতে, সপ্তম অষ্টম শতাব্দীতেও রাজত্ব করছিল দক্ষিণ ভারতে। সেই চের বংশের একজন শাসক ছিলেন রামা রাজশেখর, তিনি অ্যাকচুয়ালি চেয়ারম্যান পেরুমাল, ইনি একজন নয়নার সম্প্রদায়ের সাধু ছিলেন। নেক্সট নাম হচ্ছে নিন্দ্রা সির নেদুমারা। এই নামগুলো যেহেতু তামিল নাম, দক্ষিণ ভারতের নাম, সেই জন্য নামগুলো একটু আমাদের অন্যরকম লাগবে, কিন্তু এই নামগুলো ইম্পর্টেন্ট কারণ ইনি একজন পাণ্ড রুলার ছিলেন। আগের জন ছিলেন চের রুলার, ইনি ছিলেন পাণ্ড রুলার। নেক্সট হচ্ছে সিরুথন্দার। দক্ষিণ ভারতে একটা আরেকটা রাজবংশের উত্থান লাভ করতে শুরু করে দিয়েছিল বা তারা রাজত্ব করছিল, তারা হচ্ছে পল্লব বংশ। আমরা এগুলো এনসিয়েন্ট হিস্ট্রিতে পড়েছি। তো পল্লব বংশের একজন রাজা যার নাম হচ্ছে নরসিংহ বর্মন প্রথম, এনার সেনাপতি ছিলেন ইনি, সেই কারণে এই নামটা আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ ইনি পল্লব বংশের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যে নামটা মনে রাখতে হবে সেটা হচ্ছে করাইকাল আম্মিয়ার, কারণ ইনি একজন মহিলা নয়নার সাধু ছিলেন। নয়নার সম্প্রদায়ের মধ্যে একজন মহিলার নাম পাচ্ছি, আলবার সম্প্রদায়ের মধ্যে একজন মহিলার নাম পাবো, তিনি হচ্ছেন আন্ডাল। তো দুজনের মধ্যে গুলিয়ে ফেলবে না, করাইকাল আম্মিয়ার ইনি ছিলেন হচ্ছে নয়নার শ্রেণীর একজন মহিলা সাধু। ওকে, নেক্সট আলবার সম্প্রদায়, যেটা একটু আগে বলছিলাম যে এরাও দক্ষিণ ভারতে থাকতো এবং এরা ভগবান বিষ্ণুকে পরম সত্তা হিসেবে গ্রহণ করেছিল বা ভগবান বিষ্ণুর ভক্তি করত। এগেন এখানে সেম কথা যে তোমাকে বিষ্ণুর উপাসনা করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, জাস্ট তুমি মনে মনে বা তোমার মতো করে, নিজের মতো করে বিষ্ণুর প্রতি ভক্তি রাখো এবং মানুষের প্রতি প্রেম রাখো, এটাই হচ্ছে মূল বক্তব্য। এবং দক্ষিণ ভারতে এরা শুধুমাত্র ভক্তি আন্দোলনকারী সাধু ছিলেন শুধু তাই নয়, এরা তার সঙ্গে সঙ্গে কবি ছিলেন এবং তামিল কবিতা বা তামিল সাহিত্যে এদের জনপ্রিয়তা, মানে খুব বড় অবদান রয়েছে। যেখানে আলবারদের ক্ষেত্রে দেখেছিলাম, নয়নারদের ক্ষেত্রে দেখেছিলাম যে 63 জন তাদের মধ্যে নাম পাওয়া যায়, এখানে 12 জনের নাম পাওয়া যায়, অর্থাৎ আলবার সম্প্রদায়ের 12 জন সাধু ছিলেন। এদের মধ্যে জাস্ট একটা নাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আন্ডাল। কেন ইম্পর্টেন্ট, ইনি 12 জন আলবার সাধুর মধ্যে একমাত্র মহিলা আলবার ছিলেন। তো এনাকে দক্ষিণ ভারতে এখনো পর্যন্ত খুব বেশি ভক্তি করা হয়। তো এই নামটা ইম্পর্টেন্ট, এইটা অনেকবার কোশ্চেন এসে গেছে, আন্ডাল ইনি একজন মহিলা আলবার ছিলেন। এটা হচ্ছে আমাদের সপ্তম অষ্টম শতাব্দীর ব্যাপার। আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করছিলাম সপ্তম অষ্টম শতাব্দীতে ভক্তি আন্দোলন কিভাবে দক্ষিণ ভারতের মধ্যে প্রচারিত হচ্ছিল সেই রকমভাবে, এইবার আমরা যেখানে আসবো সেটা হচ্ছে মিডিভাল হিস্ট্রিতে, অর্থাৎ মোটামুটি 15th-16th century কিভাবে এই ভক্তি আন্দোলন সারা ভারতের মধ্যে জনপ্রিয় হয়ে যায় এবং কোন কোন বিখ্যাত ভক্তি আন্দোলনকারী ছিলেন, সাধুরা ছিলেন, তাদের সম্পর্কে একটু জানতে হবে। তার আগে 15th century এসে ভক্তি আন্দোলনের দুটো ফর্ম তৈরি হয়। দুটো ফর্ম বলতে কি জিনিস, দু রকমের মতবাদ তৈরি হয়। একটা মতকে বলা হয় নির্গুণ ভক্তি, আর একটা মতবাদকে বলা হয় সগুণ ভক্তি। মেন ব্যাপার হচ্ছে এই দুটো সম্পর্কে আগে জানতে হবে যে এর ডিফারেন্সটা কি। নির্গুণ ভক্তি হচ্ছে এমন ভক্তি যেখানে কোনো একজন ঈশ্বরের কোনো ধারণা নেই, নিরাকার ঈশ্বরের ধারণা এখানে পোষণ করা হয়। আর সগুণ ভক্তি ঠিক উল্টো ব্যাপার, যেখানে একজন পার্টিকুলার ঈশ্বরের পূজো করা হয় বা তার ভক্তি করা হয়। ওকে, নির্গুণ ভক্তিতে মনে করতো, যারা নির্গুণ ভক্তির উপাসক ছিল তারা মনে করতো যে ঈশ্বরের কোনো রূপ নেই বা তার কোনো আকার নেই, তাকে সেই জন্য তারা জাস্ট
ঈশ্বর রূপে একজন উপরে কেউ রয়েছে এইভাবে ধারণা করত, অন্যদিকে সগুণ ভক্তিতে কোনো একজন পার্টিকুলার দেবতাকে তারা পুজো করত। তার মানে কি প্রশ্ন আসবে এখানে, কি সেই সেম যাগযজ্ঞ পূজা অর্চনা শুরু হয়ে গেল? না, সেরকম নয়, কিন্তু একজন ফর্ম ধরে নেওয়া যে ইনি হচ্ছেন আমাদের ঈশ্বর, এনাকে আমরা ভক্তি করব, এইটুকুই। এখানে কোনো যাগযজ্ঞের কোনো ধারণা নেই। এবার এই সগুণ ভক্তিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা ভাগকে বলা হয় রামশ্রয়ী এবং সেকেন্ড ভাগকে বলা হয় কৃষ্ণশ্রয়ী। নামের মধ্যে দিয়ে বুঝতে পারছো যারা সগুণ ভক্তি ছিল, একটু আগে বললাম তারা কোনো না কোনো দেবতাকে ভক্তি করত, যারা এই দেবতাদের মধ্যে রামকে ভক্তি করত তারা হচ্ছেন সগুণ ভক্তির রামশ্রয়ী শ্রেণীর মধ্যে পড়বে, এবং যারা কৃষ্ণর উপাসক ছিল তারা সগুণ ভক্তির কৃষ্ণশ্রয়ী ভক্তির মধ্যে পড়বে। যদি উদাহরণ দিতে বলা হয় রামশ্রয়ী এই গ্রুপের, তিনি হচ্ছেন তুলসীদাস। তুলসীদাস একজন রামশ্রয়ী ছিলেন। তারপরে কৃষ্ণশ্রয়ী যদি বলি আমরা তাহলে অনেকগুলো নাম পাবো, বল্লভাচার্য, মীরাবাই, তারপরে সুরদাস, চৈতন্য মহাপ্রভু, সবাই কৃষ্ণশ্রয়ী ছিলেন, তার কারণ তারা কৃষ্ণকে ভক্তি করতেন। এবার নির্গুণ ভক্তির উপাসকদের নাম এখানে পাবো আমরা, কবিরের নাম এখানে পাবো আমরা, গুরু নানকের নাম, এরা ছিলেন হচ্ছে নির্গুণ ভক্তির উপাসক। অর্থাৎ এরা কোনো দেবতার ফর্মকে পুজো করতেন না বা ভক্তি করতেন না, নর্মালি একটা সমস্ত উপরে একজন আছে ভেবে তারা ভক্তি আন্দোলনকে প্রচার করেন। এবার এদের সম্পর্কেই আমাদের জানতে হবে মেনলি কিছু কিছু জিনিস। তো প্রথম আমরা শুরু করব শঙ্করাচার্যের মাধ্যমে। ইনি অ্যাকচুয়ালি 15th century নন, আমি এটা আগে অ্যাড করিনি, কারণ যখন এক একজন করে নাম পড়বো সেই জন্য একসাথেই রেখেছি। অ্যাকচুয়ালি ইনি 788 থেকে 820 খ্রিস্টাব্দের মানুষ ছিলেন, এই সময় তিনি বেঁচে ছিলেন। এবং ইনি আমরা যে আলভার নায়নার পরে এলাম, ইনি শিবের ভক্তি করতেন, ভগবান শিবের উপাসক ছিলেন। ইনি আবার আদি শঙ্করাচার্য নামেও পরিচিত ছিলেন, এবং ইনি যে মতবাদ প্রচার করেন সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত। নোট করবে এই জিনিসগুলো, কয়েকজনের নাম আমরা পাবো যারা কিছু এরকম মতবাদ বা মত পোষণ করেছিলেন, সেইগুলো কি, এরকম কোশ্চেন করা হবে। শঙ্করাচার্যের যে প্রদত্ত মতবাদ সেটার নাম কি, সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত। ইনি বিভিন্ন যে হিন্দু ধর্মগ্রন্থগুলো ছিল সেই ধর্মগ্রন্থগুলোর ওপর ভাষ্য লিখেছিলেন। ভাষ্য লেখা বা টিকা লেখা এর মানে কি, এই যে গ্রন্থগুলো ব্রহ্মসূত্র, উপনিষদ, গীতা, ভগবদ্গীতা, এইগুলোকে আরো সহজভাবে বোঝানোর জন্য তার শিষ্যদেরকে তিনি সহজভাবে সেগুলোকে লিখেছিলেন, নতুন করে লিখেছিলেন। অ্যাকচুয়ালি তার মধ্যে সেম জিনিসটাই রয়েছে যেগুলো ওই অরিজিনাল বইতে রয়েছে, কিন্তু সেটা সহজ ভাষাতে সহজভাবে বোঝানো। এনার সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা এবং যেটা বহুবার পরীক্ষায় কোশ্চেন করা হয়, তিনি ভারতের চারটে কোণে বা চার দিকে চারটে মঠ তৈরি করেছিলেন, এবং এই মঠগুলো কোথায় অবস্থিত এই নিয়ে কোশ্চেন করা হয়। যেমন যদি আমরা পশ্চিম দিকে যাই, পশ্চিম দিকে পাবো দ্বারকা। দ্বারকায় তিনি তৈরি করেন সারদা পীঠ। এইগুলো ইম্পর্টেন্ট যে পীঠগুলোর নাম কি এবং সেটা কোথায় অবস্থিত। পশ্চিম দিকে দ্বারকায় অবস্থিত সারদা পীঠ, পুরী। পূর্বে যদি আমরা যাই পুরীতে পাবো গোবর্ধন পীঠ, দক্ষিণে যদি যাই মহীশূরে পাবো আমরা শৃঙ্গেরি পীঠ, এবং যদি উত্তরে যাই তাহলে বদ্রীনাথে পাবো জ্যোতিষ পীঠ। এই চারদিকে চারটে পীঠ তিনি তৈরি করেন, এবং একটু আগে যেটা বললাম তিনি বিভিন্ন ধর্মীয় গ্রন্থের উপরে ভাষ্য লেখেন, যেমন ব্রহ্মসূত্র ভাষ্য, গীতা ভাষ্য, এইগুলো তিনি রচনা করেন। নেক্সট হচ্ছে রামানুজাচার্য। দক্ষিণ ভারতে ইনি ভক্তি আন্দোলনকে পপুলার করেন। প্রথম কথা, ইনি কিন্তু ভক্তি আন্দোলনের প্রবক্তা ছিলেন না, শুরু তিনি করেননি, কিন্তু ভক্তি আন্দোলনকে একদম সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করার কাজ দক্ষিণ ভারতে করেন রামানুজাচার্য। এনার যিনি গুরু ছিলেন তার নাম হচ্ছে যাদব প্রকাশ। এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের একটু আগে বললাম, এই কি মত প্রবক্তা, এরা কোন কোন মতের প্রবক্তা সেইগুলো মনে রাখতে হবে। যেমন রামানুজাচার্য যে মতটা প্রবর্তন করেন সেটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ। শঙ্করাচার্যের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি অদ্বৈতবাদ, তার আগে শুধু বিশিষ্ট অ্যাড করে দাও, রামানুজাচার্যের মত এটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ। ওকে,
এনার ইনি যখন মারা যান, দেখো ইয়ারটা দেওয়া রয়েছে 1157, 1157 এই সময় ভারতে, মধ্যকালীন ভারত এই সময়টাকে আমরা বলি। তো এই সময় তিনি মারা যান এবং এনার যে মৃতদেহ সেটা সংরক্ষণ করা, সংরক্ষণ বলতে এক ওয়ান টাইপ অফ কবর দেওয়া রয়েছে কোথায়, শ্রীরঙ্গমে একটা মন্দির রয়েছে যার নাম রঙ্গনাথ স্বামী মন্দির, এটা রাঙ্গ হবে না, রঙ্গনাথ স্বামী মন্দির। ওকে, এই মন্দিরটাতে এনার দেহ এখানে তার প্রিজার্ভ রয়েছে। এবার রঙ্গনাথ মন্দির সম্পর্কে একটু জেনে নিই যেহেতু নামটা এলো। আচ্ছা, রঙ্গনাথ স্বামী মন্দির, এটা অ্যাকচুয়ালি নামের মধ্যেই রয়েছে কাকে উৎসর্গিত এই মন্দিরটা, এটা রঙ্গনাথকে উৎসর্গিত, এবং রঙ্গনাথ আর কেউ নন, বিষ্ণুর একটি রূপ। হিন্দু ধর্মে এরকম রয়েছে যে বিভিন্ন দেবতার রূপ বিভিন্ন হয়, তো দক্ষিণ ভারতে বিষ্ণুর একটা রূপের পুজো করা হয় যেটা হচ্ছে রঙ্গনাথ, এবং এই রঙ্গনাথকে উৎসর্গিত এই মন্দির তামিলনাড়ুর শ্রীরঙ্গমে অবস্থিত, শ্রীরঙ্গম একটা জায়গা সেখানে অবস্থিত। এই মন্দিরটা কে তৈরি করেন, মেন আমাদের এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কে তৈরি করেন এবং কোন দেবতাকে উৎসর্গিত। রঙ্গনাথ নামের মধ্যেই রয়েছে, অত ইম্পর্টেন্ট নয়, মানে অত মনে রাখার মতো কিছু নেই, কিন্তু মন্দিরটা তৈরি করেন যিনি তার নাম ধর্ম বর্মা চোল। সিম্পলি এখানে নামের মধ্যে দিয়ে বুঝতে পারছি ইনি একজন চোল রাজা ছিলেন, তো তিনি এটা তৈরি করেন। কিন্তু আজকে যে মন্দিরটা, যেটা পাশে ছবিতে দেখতে পাচ্ছ, সেই রকম মন্দির এই মন্দিরটা তিনি তৈরি করেননি। কারণ এই মন্দিরটা তৈরি হওয়ার পরে কাবেরী নদীর বন্যার ফলে এই যখন পুরনো যে মন্দিরটা ছিল সেটা ধ্বংস হয়ে যায়, এবং পরে আরেকজন চোল রাজা যার নাম হচ্ছে কিলিভাল ভান, ইনি এই মন্দিরটা পুনরায় তৈরি করেন। ইনি একজন চোল রাজা ছিলেন এবং সেই মন্দিরটাই আজকে দাঁড়িয়ে রয়েছে। তো এটা গেল। নেক্সট হচ্ছে নিম্বাকাচার্য, ইনি যে মতটা পোষণ করেন সেটা হচ্ছে দ্বৈতবাদ। দুবার দ্বৈত রয়েছে, ঠিক আছে, দ্বৈত মানে কি, ডুয়েল, দুই, ঠিক আছে, দ্বৈতবাদ এইটা তিনি প্রচার করেন বা এটার প্রবক্তা। তো পরপর তিনজনের দেখলাম, বেদান্ত, সরি, অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, তারপরে দেখছি কি, শুধু দ্বৈতবাদ, দ্বৈত বলে দিও না, দ্বৈতবাদ। আচ্ছা, এই দ্বৈতবাদ যারা ফলো করে তাদেরকে নিম্বার্কা বা নিম্বার্ক সম্প্রদায় বলা হয়, এখানে কয় আকার হবে না, নিম্বার্ক সম্প্রদায় বলা হয় এদেরকে। অর্থাৎ এনার যারা ফলোয়ার ছিলেন, এনার যারা শিষ্য ছিলেন, তারা নিম্বার্ক সম্প্রদায় নামে পরিচিত। আর নিম্বার্ক সম্প্রদায় বা নিম্বাকাচার্য, ইনি বৈষ্ণব ধর্মের ফলোয়ার ছিলেন, বিষ্ণুর উপাসক ছিলেন। আমরা তাহলে বুঝতে পারছি যে ইনি একজন সগুণ ভক্তির সঙ্গে যুক্ত ছিলেন, সগুণ ভক্তির উপাসক ছিলেন। এবার হচ্ছে মাধবাচার্য। মাধবাচার্য সম্পর্কে একটাই জিনিস মনে রাখতে হবে, তিনি দ্বৈতবাদ মতের প্রচার করেন। এগুলো প্রত্যেকটাই বেদান্ত থেকে আসছে। বেদান্ত অ্যাকচুয়ালি কি, বেদান্ত অ্যাকচুয়ালি ফিলোসফি, দর্শন। আর বলবে যে এই মতগুলো কি, দর্শন থেকে কিছু জিনিস বুঝিয়ে নতুন একটা কনসেপ্ট তৈরি করা, সেইটা হচ্ছে মত। ধরো আমি দর্শন পড়লাম, দর্শন পড়ে আমার মতো করে আমি একটা কিছু বললাম যে দর্শন এইরকম, তো সেইখান থেকে, দর্শন একটা বিশাল বড় জিনিস, তো সেই জায়গাটা, সেটা আমার নামে কিছু একটা প্রচারিত হবে এরকম, দ্বৈতবাদ বলে কিছু। তো ইনি মাধবাচার্য যে মতটা পোষণ করেন সেটা হচ্ছে দ্বৈতবাদ। তো অ্যাকচুয়ালি বুঝতে পারছো যে এই মতগুলো অ্যাকচুয়ালি আর কিছুই নয়, দর্শন থেকে উঠে আসা কিছু নতুন কথা, দর্শন থেকেই উঠে আসা নতুন কিছু কথা, এবং ইনি দ্বৈতবাদ প্রচার করেন। আগের জন যেটা দেখলাম, দুবার দ্বৈত ছিল, দ্বৈতবাদ, ইনি শুধুমাত্র দ্বৈতবাদ প্রচার করেন। মাধবাচার্য সম্পর্কে এইটুকুই জানতে হবে। নেক্সট হচ্ছে স্বামী রামানন্দ। ইনি খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি, যিনি বারাণসীতে বসবাস করতেন। কেন ইম্পর্টেন্ট, কারণ ইনি উত্তর ভারতে এই ভক্তি আন্দোলনকে এতটা পপুলার করেছিলেন। এনার বাসস্থান ছিল, মানে ইনি জন্মগ্রহণ করেন বারাণসীতে, এবং উত্তর ভারতে মূলত এনার জন্যই ভক্তি আন্দোলন ছড়িয়ে পড়ে, এবং ইনি বৈরাগী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। অর্থাৎ এনার যারা ফলোয়ার ছিল, এনার যারা শিষ্য ছিল, তারা বৈরাগী নামে পরিচিত, তো সেই জন্য সেইখান থেকে বৈরাগী সম্প্রদায় এই টার্মটা আসছে। আবার বৈরাগী সম্প্রদায়কে আরো একটা আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে রামানন্দী সম্প্রদায়। এটা তো নাম থেকে বোঝা যাচ্ছে যারা রামানন্দের ফলোয়ার তারা রামানন্দী সম্প্রদায়ের মধ্যে পড়ছে। রামানন্দী সম্প্রদায়ের আরেকটা নাম হচ্ছে বৈরাগী সম্প্রদায়। ওকে, এনার যারা শিষ্যরা ছিলেন, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ব্যক্তিরা, যেমন কবির, ইনি সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি যার সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তারপর হচ্ছে রবিদাস, তারপর ভগত পিপা, এরা সবাই এনার শিষ্য ছিলেন। অর্থাৎ এরা প্রত্যেকেই রামানন্দী বা বৈরাগী ছিলেন। এবং
আর একটা ইম্পর্টেন্ট কাজ ইনি করেন, সেটা হচ্ছে হিন্দি ভাষাতে তিনি বার্তা প্রচার করেন। এটাও কোশ্চেন করা হয় যে প্রথম কোন ভক্তি সাধু যিনি হিন্দি ভাষা ব্যবহার করেন তার প্রচারের জন্য, তিনি হচ্ছেন রামানন্দ। তো সেটা এখান থেকে মনে রাখতে হবে। কেন ইম্পর্টেন্ট এটা? এই সময়তে উত্তর ভারতে স্থানীয় মানে সাধারণ মানুষের কথ্য ভাষা ছিল হিন্দি। তো স্বাভাবিকভাবে তিনি যখন হিন্দি ভাষায় প্রচার করতে শুরু করেন, তার জন্য অনেক মানুষ এই তার মত শুনতে থাকে বা সেটা ফলো করতে থাকে। নেক্সট হচ্ছে কবির রামানন্দের শিষ্য। দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রামানন্দ কিন্তু ছিলেন সগুণ ভক্তির উপাসক, কিন্তু কবির নির্গুণ ভক্তির উপাসক। তো এটা এক একজনের পার্সোনাল ব্যাপার যে তারা কিভাবে সেই ভক্তি আন্দোলনটাকে প্রচার করবে। মেন ব্যাপার হচ্ছে ধর্মকে সহজ করো, ধর্মের মধ্যে বারবার যে আড়ম্বর রয়েছে সেগুলোকে দূর করো, এবং মানুষের মধ্যে যে বিভেদ রয়েছে সেগুলোকে দূর করো। মেন কাজ হচ্ছে এটা। সেটা কি ফর্মে করবেন সেটা তার ব্যাপার। কবির একজন খুব ফেমাস ব্যক্তি, ইভেন আজও এনার যে গানগুলো যেটাকে দোহা বলা হয় সেটা খুবই ফেমাস। এখনো পর্যন্ত উত্তর ভারতে বিভিন্ন অনুষ্ঠানে এই দোহা ভজন হিসেবে গাওয়া হয়। এবং ইনি যে লেখাগুলো লিখেছেন, বিভিন্ন শ্লোক বা বিভিন্ন ধর্মীয় কথা বলেছেন, যেগুলো পাওয়া যাবে শিখদের যে ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবে। ইনি একজন ইসলাম ধর্মের ফলোয়ার ছিলেন প্রথম জীবনে। পরবর্তীকালে তিনি তার শিক্ষক রামানন্দের দ্বারা প্রভাবিত হন এবং তিনি ভক্তি আন্দোলনের মধ্যে চলে আসেন। যেটা একটু আগে আমি বললাম যে এখানে ধর্মীয় বিভেদও ছিল না, সেটা ভক্তি আন্দোলনে হোক বা সুফি আন্দোলনে হোক, সুফিদের যারা সুফি সাধু ছিলেন, সুফি সন্ত ছিলেন, তাদের অনেক ফলোয়ার ছিলেন যারা হিন্দু ধর্ম থেকে ছিলেন। তো অ্যাকচুয়ালি এদের বক্তব্যই হচ্ছে ধর্মীয় বিভেদ বা এরকম কিছু নয়, সমাজের বিভেদ কিছু নয়। তো আমরা এখান থেকে কবিরের কাছ থেকে সেটা দেখতে পাচ্ছি। কবির একজন মুসলিম ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এরকম বলা ভুল, কিন্তু তিনি ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান। কবির ইনিও বারাণসীতে জন্মগ্রহণ করেন এবং কবিরের যারা শিষ্য তারা কবির পন্থী নামে পরিচিত, অর্থাৎ এনার যারা শিষ্য, এনার যারা এ ছিল তাদেরকে কবির পন্থী বলা হয়। এবং এনার যে গান কবিতা সেগুলো দোহা নামে পরিচিত এবং দোহা হিন্দি ভাষায় রচিত হয়। ওকে, নেক্সট হচ্ছে গুরু নানক। এনার নাম খুব ফেমাস কারণ শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন ইনি, শিখ ধর্মের প্রথম গুরু ইনি। গুরু নানকের জন্ম হয় 1469 সালে। এই সালটা ইম্পর্টেন্ট, আর কারোর জন্মসাল মনে রাখতে বলবো না, কিন্তু গুরু নানকের জন্মসালটা যদি পারো একটু মনে রাখো। 1469 সালে এনার জন্ম হয় এবং ইনি হচ্ছেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং 10 জন শিখ গুরুর মধ্যে প্রথম শিখ গুরু। এনার জন্ম হয় কোথায়? তালবন্দি গ্রামে। তালবন্দি কোথায় অবস্থিত? আজকের পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পড়ছে। পাকিস্তানের একটা পাঞ্জাব রয়েছে, তো সেই প্রদেশে এটা পড়ছে তালবন্দি। এবং আজকে এই জায়গাটার নাম নানকানা সাহেব। এই প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। তালবন্দি গ্রামের আজকে নাম হচ্ছে নানকানা সাহেব এবং ইনি মারা যান 1539 সালে। এবং যেখানে তিনি মারা যান সেই জায়গাটার নাম হচ্ছে কর্তারপুর, এখানে তিনি মারা যান। নেক্সট হচ্ছে সুরদাস। সুরদাস ইনি অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না, কিন্তু এনার একটা বড় কন্ট্রিবিউশন ছিল এই ভক্তি আন্দোলনে। এবং এনার গুরু ছিলেন হচ্ছে বল্লভাচার্য। বল্লভাচার্যের শিক্ষা থেকে তিনি অনুপ্রেরণা লাভ করেন, তাই জন্য বল্লভাচার্যকে বলা হয় এনার গুরু। নেক্সট হচ্ছে বল্লভাচার্য। যখন বল্লভাচার্যের নাম এলো তখন আমরা আগে দেখে নিই, ইনি সগুণ ভক্তির সঙ্গে যুক্ত ছিলেন এবং কৃষ্ণের ভক্তি করতেন। ইভেন ইনি একটা সম্প্রদায় প্রতিষ্ঠা করেন যেটা হচ্ছে পুস্তি সম্প্রদায় নামে পরিচিত। ওকে, এইগুলোই মেন ইম্পর্টেন্ট, এরকম কোশ্চেন চলে আসবে পুস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, সেটা বল্লভাচার্য প্রতিষ্ঠা করেন। এটা আর কিছুই নয়, এনার যারা ফলোয়ার তারা একটা নতুন নামে পরিচিত হয়, কোনো জায়গায় যিনি প্রতিষ্ঠাতা তার নামেই সেই গ্রুপটার নাম হয়। এখানে একটা আলাদা নাম রয়েছে পুস্তি সম্প্রদায়, তো এনার ফলোয়ার যারা পুস্তি সম্প্রদায়ের নামে পরিচিত। এবং ইনি কৃষ্ণদেব রায়া। কৃষ্ণদেব রায়াকে আমাদের তুলুক বংশের একজন রুলার ছিলেন, দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের তুলুক বংশের রুলার কৃষ্ণদেব রায়া তার সমসাময়িক ছিলেন। এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে ইনি দক্ষিণ ভারতের ছিলেন, দক্ষিণ ভারতের একজন উপাসক ছিলেন। এবং এই কোশ্চেনটা এরকম আসে সেই জন্য, কৃষ্ণদেব রায়ের সমসাময়িক ছিলেন। ইনি যে মত পোষণ করেন সেটা শুদ্ধ দ্বৈতবাদ নামে পরিচিত। আমরা কতগুলো অদ্বৈত দ্বৈত এরকম ব্যাপার পেলাম বুঝতে পারছো? তো তোমরা পারলে একটা লিস্ট বানাবে যে এই বাদটাকে প্রচার করেন, অদ্বৈতবাদকে প্রচার করেন, দ্বৈতবাদকে প্রচার করেন, শুদ্ধ দ্বৈতবাদকে প্রচার করেন, এইভাবে। তো পুষ্টি, দুবার পুষ্টি হয়ে গেছে, পুষ্টি নয় পুস্তি হবে অ্যাকচুয়ালি, এক মিনিট।
কুস্তি, এটা ভুল, কুস্তি সম্প্রদায় হচ্ছে তার যারা ফলোয়ার তাদের নাম, সেই গ্রুপটার নাম হচ্ছে কুস্তি সম্প্রদায়, এনার যারা শিষ্য ছিলেন, আর শুদ্ধ দ্বৈতবাদ হচ্ছে এনার মত, যিনি যে মতটা প্রচার করেন সেইটার নাম। ওকে, নেক্সট হচ্ছে চৈতন্য মহাপ্রভু। বাংলাতে চৈতন্য মহাপ্রভুর নাম শোনেনি এরকম কেউ নেই, এবং যেহেতু ইনি একজন বাংলার মানুষ ছিলেন সেই জন্য ইনি খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। চৈতন্য চরণামৃত এনার হচ্ছে জীবনী। চৈতন্য চরণামৃততে আমরা যাব, তার আগে চৈতন্য চরণামৃত থেকে আমরা যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে এনার জন্ম হয়েছিল নবদ্বীপে, এবং ইনি একটা ইউনিক জিনিস করেন, সেটা কি, ভক্তি আন্দোলনের সঙ্গে গান এবং নাচ এই দুটো জিনিস তিনি যোগ করে দেন। ওকে, যেটা গান এবং নাচের মাধ্যমে তিনি ভক্তি প্রচার করতেন। বিভেদ, তোমরা অনেকেই হয়তো এনার সম্পর্কে পড়েছো, এনার বিভিন্ন ধর্মের মানুষ ছিলেন এনার শিষ্য, সবার সঙ্গে তিনি একসাথে থাকতেন, এবং মেনলি ইনি কৃষ্ণ রাধার ভক্তি করতেন, অর্থাৎ তিনি একজন সগুণ ভক্তির উপাসক ছিলেন। তো এনার যে মতটা, যে তত্ত্ব, মতটাকে বলা হয় অচিন্ত ভেদ অভেদ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, অচিন্ত ভেদ অভেদ বলা হয়। এবং বৈষ্ণব ধর্ম এতদিন অবধি যেরকম ছিল তার সঙ্গে নতুন একটা ফর্ম যেহেতু ইনি শুরু করছেন, নাচ গান টু এইরকম যে ব্যাপারটা, এই জিনিসগুলো তিনি শুরু করছেন, সেটাকে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বলা হয়। বৈষ্ণব ধর্ম আর কিছুই নয়, এটা হিন্দু ধর্মেরই একটা পার্ট, যারা বিষ্ণুকে উপাসনা করে বা কৃষ্ণকে উপাসনা করে তারা বৈষ্ণব নামে পরিচিত, এটা আলাদা কিছু নয়। ইনিও বৈষ্ণব ধর্মের ফলোয়ার, বিভিন্ন আমরা এর আগেও বৈষ্ণব ধর্মের ফলোয়ারদের নাম দেখলাম, কিন্তু ইনি একটু নতুন কিছু করছেন, গান নাচ এইগুলো তিনি অ্যাড করছেন, সেই জন্য এনার যে মতটা সেটা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এটাকে বলা হয়। আর এনার যে মতটা সেটাকে বলা হয় অচিন্ত ভেদ অভেদ, যেটা একটু আগে আমরা বিভিন্ন দ্বৈতবাদ অদ্বৈতবাদ এরকম দেখছিলাম, এনারটা হচ্ছে অচিন্ত ভেদ অভেদ। আচ্ছা, এনার আসল নাম হচ্ছে বিশ্বম্বর মিশ্র, পরে তিনি চৈতন্য মহাপ্রভু নামে পরিচিত হন। 1486 সালে এনার জন্ম হয়, এটা মনে রাখতে পারো যেহেতু বাংলা তোমরা পরীক্ষা দেবে WBCS বা এইরকম, তো সেই জন্য এইগুলো একটু ইম্পর্টেন্ট বাংলা থেকে যেহেতু রিলেটেড এগুলো, সেই জন্য। এবং ইনি মারা যান পুরীতে 1534 সালে, এবং সেই সময় পুরীতে রাজত্ব করছে হচ্ছে, মানে উড়িষ্যাতে রাজত্ব করছে গজপতি বলে একটা সাম্রাজ্য, তো গজপতি সাম্রাজ্যের আন্ডারে পুরীতে গিয়ে তিনি মারা যান। কৃষ্ণদাস কবিরাজ, যে চৈতন্য চরণামৃত দেখলাম এনার জীবনী, এটা রচনা করেন কে, কৃষ্ণদাস কবিরাজ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, কৃষ্ণদাস কবিরাজ এটা রচনা করেন। নেক্সট হচ্ছে মীরাবাই। মীরাবাই ইনি একজন ভক্তি সাধক তো ছিলেনই, তার সঙ্গে সঙ্গে এনার আর একটা পরিচয় ছিল, রানা সংঘের নাম নিশ্চয়ই মনে আছে, যার সঙ্গে বাবরের যুদ্ধ হয়েছিল, রানা সংগ্রাম সংঘ। এনার পুত্রের নাম ছিল ভোজরাজ, ঠিক আছে, রানা সংঘের পুত্রের নাম ছিল ভোজরাজ, এবং ভোজরাজের সঙ্গে এই মীরাবাইয়ের বিবাহ হয়। তো তিনি একজন রাজ পরিবারের রানী ছিলেন, তা ছাড়াও তিনি নিজে একজন রাজপুত ছিলেন, কুটকি বলে একটা রাজপুত পরিবার রয়েছে, রাজ পরিবার তার একজন কন্যা ছিলেন ইনি, এবং একজন রানী ছিলেন রানা সংঘের পুত্র, এবং রানা সংঘ বা এরাও মেবারের রুলার ছিল, মেবার মনে আছে, মেবারও একটা রাজপুত ক্ল্যান ছিল, রাজপুত স্টেট ছিল, এগুলো আমরা মেডিভাল হিস্ট্রিতে পড়েছি। কিন্তু এনার জীবনে পরপর কিছু ট্র্যাজেডি চলে আসে। প্রথম কথা, রানা সংঘর মৃত্যু হয়, তার পুত্রের মৃত্যু হয় বাবরের সঙ্গে যুদ্ধ করতে করতে, মুঘলদের সঙ্গে যুদ্ধ করতে করতে। তারপরে তিনি ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান, এবং ইনি কৃষ্ণের উপাসক ছিলেন, কৃষ্ণশ্রয়ী ছিলেন, অর্থাৎ সগুণ ভক্তির উপাসক ছিলেন। নেক্সট হচ্ছে তুকারাম। তুকারাম ইনি মহারাষ্ট্রের মানুষ, এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যেটা লেখা নেই সেটা মনে রাখবে, ইনি শিবাজির সমসাময়িক ছিলেন, এবং শিবাজি এনাকে খুব ভক্তি করতেন, তো এটা মনে রাখবে, ইনি শিবাজির সমসাময়িক ছিলেন। মহারাষ্ট্রে একটা সম্প্রদায় রয়েছে যেটা হচ্ছে ভারকারি সম্প্রদায়, এটা মহারাষ্ট্রের একটা সম্প্রদায়, তার একজন তিনি সাধক ছিলেন, সেইখান থেকে তিনি আসছেন, এবং তিনি এই ভক্তি আন্দোলনকে মহারাষ্ট্রে পরিচালনা করেন, তো এটা ইম্পর্টেন্ট, ভারকারি সম্প্রদায়ের তিনি মানুষ ছিলেন, এটা মনে রাখবে। এবং ইনি অনেক কবিতা গান রচনা করেছেন, এখানে ছবিতেও দেখতে পাচ্ছ একটা বাদ্যযন্ত্র নিয়ে তিনি বসে রয়েছেন, তো কবিতা রচনা করেছেন, সেই কবিতাগুলো অভঙ্গ নামে পরিচিত, এবং এনার যে গানগুলো সেগুলো কীর্তন নামে পরিচিত। ইনি একটা যাত্রা শুরু করেছিলেন, যাত্রা কি, তোমরা রথযাত্রা সম্পর্কে নিশ্চয়ই জানো, রথযাত্রা কি, রথ মানে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা এনাদেরকে
নিয়ে যাওয়া রথের করে, একটা খুব ফেমাস অনুষ্ঠান যেটা হিন্দু ধর্মে রয়েছে, সেরকম একটা যাত্রা মহারাষ্ট্রে শুরু হয় যেটার নাম হচ্ছে পান্ধারপুর, মানে যে জায়গায় শুরু হয় সেটা হচ্ছে পান্ধারপুর। তো এটাকে পান্ধারপুর যাত্রা বলা হয় এবং এটা বিথোবার উদ্দেশ্যে পালিত হয়। বিথোবা হচ্ছে বিষ্ণুর একটা রূপ, তার উদ্দেশ্যে এটা পালিত হয়, এই যাত্রাটা বিথোবার উদ্দেশ্যে। তো এই জন্য সাধু তুকারামের নাম ইম্পর্টেন্ট। এর সঙ্গে সঙ্গে জ্ঞানেশ্বর এবং তুকারাম এরা দুজন মিলে এই যাত্রাটা শুরু করে নেবেন। আজ অব্দি এটা চলে এবং মহারাষ্ট্রের খুব ফেমাস একটা অনুষ্ঠান, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো বা ইউটিউবে সার্চ করে দেখতে পারো এই অনুষ্ঠানটা সম্পর্কে। নেক্সট হচ্ছে নামদেব, ইনিও ভারকারি সম্প্রদায় থেকে ছিলেন, অতএব এটাও আমরা বুঝতে পারছি ইনি মহারাষ্ট্রের মানুষ ছিলেন। ইনি ভগবান বিঠলের উপাসক ছিলেন, ভগবান বিঠল হচ্ছে কৃষ্ণের একটা রূপ, তো তিনি ভগবান বিঠলের উপাসক ছিলেন। তো ইনিও একজন সগুণ ভক্তির সঙ্গে যুক্ত ছিলেন এবং কৃষ্ণশ্রয়ী ছিলেন। আচ্ছা, এই যে ভারকারি সম্প্রদায় বলে আমরা পড়ছি আগের জন, অর্থাৎ আমরা তুকারামের ক্ষেত্রেও দেখেছি ভারকারি সম্প্রদায়ের নাম। অ্যাকচুয়ালি ভারকারি সম্প্রদায় কি? ভারকারি সম্প্রদায় যারা বিঠলকে পুজো করবে, যারা বিঠলের পূজারি হবে বা তার পুজো করবে তাকে ভারকারি সম্প্রদায় বলা হয়, এবং এটা মূলত মহারাষ্ট্রেই এই বিঠলের পুজোটা খুব ফেমাস। তো এই নামদেব বা তুকারাম এরা প্রত্যেকেই বিঠলের পূজারি ছিলেন, তা সেই জন্য এরা ভারকারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। এবার হচ্ছে শঙ্করদেব, ইনি আসামে ভক্তি আন্দোলন প্রচার করেন। ইনি একজন আসামিয়া ভক্তিবাদী নেতা ছিলেন এবং ইনি ভক্তি আন্দোলনের জন্য তো বিখ্যাত ছিলেনই, তাছাড়াও তিনি বিভিন্ন আর্ট ফর্মের ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যেমন তিনি সঙ্গীতের নতুন রূপ তৈরি করেন, যেমন ভোরগীত, আজও পর্যন্ত ভোরগীত গাওয়া হয়, যারা একটু সঙ্গীত নিয়ে পড়াশোনা করো বা যারা গান বাজনা করো তারা জানবে ভোরগীত একটা ফর্ম গানের, তো সেটা তিনি শুরু করেছিলেন। আচ্ছা, এছাড়া তিনি নাচের নতুন ফর্ম শুরু করেছিলেন, যেটা হচ্ছে আকিয়া নাট এবং ভাওনা। এই দুটো তোমরা নিশ্চয় জিকেতে পড়ে নাম দুটো এই নামগুলো পড়েছো, তো আকিয়া নাট এবং ভাওনা এটাও শঙ্করদেব শুরু করেছিলেন। এবং আর একটা নৃত্য যেটা হচ্ছে সত্রীয়, আসামের খুব ফেমাস একটা নৃত্য সত্রীয়, সেটাও তিনি শুরু করেছিলেন। তো মূলত ইনি শিল্পের উপরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এই নামটা ইম্পর্টেন্ট, ইনি আসাম থেকে ছিলেন। আচ্ছা, নাথপন্থী ইনি এনা কোনো নাম নয়, মানে কোনো একজন ব্যক্তি নয়, নাথপন্থী হচ্ছে উত্তর ভারতে কিছু হিন্দু ধর্মের মানুষ যারা শিবের উপাসক ছিল, ঠিক আছে, শিবের উপাসক ছিল, তাদেরকে মানে ছিল না এখনো পর্যন্ত রয়েছে, তাদেরকে নাথপন্থী বলা হয়। এদের একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, এরা তিনটে জিনিসকে একত্রিত করে নতুন একটা মত শুরু করে, তাই জন্য আমরা শুধুমাত্র এদেরকে শৈব বলছি না, নর্মালি শিবের উপাসক তাকে আমরা শৈব বলতেই পারি, কিন্তু শৈব বলছি না কারণ শুধুমাত্র শিবের উপাসকেরা ছিল না, বৌদ্ধ ধর্ম, শৈব ধর্ম এবং যোগ ফিলোসফি, যে এই তিনটে জিনিসকে একত্রিত করে নতুন একটা রূপ প্রকাশ করে, নতুন একটা রূপ সামনে আসে, সেটা হচ্ছে নাথপন্থী, এবং এটার যারা ফলোয়ার তাদেরকে নাথপন্থী বলা হয়। এবার কে এই জিনিসটা শুরু করেছিলেন, দুজনের নাম পাওয়া যায়, মৎস্যেন্দ্রনাথ এবং গোরক্ষনাথ। মূলত গোরক্ষনাথের কারণে এটা পপুলার হয় নাথপন্থী যে মত, কিন্তু মৎস্যেন্দ্রনাথ এটার সূত্রপাত করেন। তো এই দুটো নাম মনে রাখবে, মৎস্যেন্দ্রনাথ বা গোরক্ষনাথ এটা এই নাথপন্থা শুরু করেন, ওকে, এবং যারা ফলোয়ার তাদেরকে নাথপন্থী বলা হয়, ঠিক আছে। তো মূলত গোরক্ষনাথকেই নাথপন্থের প্রবর্তক বলা হয় কারণ ইনি সব থেকে বেশি পপুলার করেছিলেন, কিন্তু অনেকে বলেন যে না মৎস্যেন্দ্রনাথ বলে একজন ছিলেন। তো এই হচ্ছে আজকের টোটাল ক্লাস, ভক্তি আন্দোলন আমরা এর মাধ্যমে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা সুফি আন্দোলন সম্পর্কে ডিটেলসে জানবো। এর সাথে সাথে আমি জানাই আনাকাডেমিতে এবং ইউটিউবে আমি দু জায়গাতেই লাইভ ক্লাস নিচ্ছি এবং সমস্ত ক্লাস ফ্রি ক্লাস। আনাকাডেমিতে আমি হিস্ট্রির ওপরে লাইভ কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাচ্ছি এবং খুব ভারতের বিভিন্ন পরীক্ষা থেকে যেরকম কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ার সেই সমস্ত কোশ্চেন ডিসকাস করছি, সেখানে ইজি টু ডিফিকাল্ট লেভেল বিভিন্ন কোশ্চেন রয়েছে। তো তোমরা অবশ্যই এই ক্লাসগুলোতে জয়েন হও, অনেক কিছু জানতে পারবে, নতুন কিছু জানতে পারবে, প্লাস পুরনো জিনিস তোমাদের রিভিশন হবে। বুধবার থেকে শনিবার সন্ধে 7টা এবং রবিবার সন্ধে 7টা এবং রাত্রি 9টায় আমি আনাকাডেমিতে লাইভ ক্লাস নিই, এছাড়া ইউটিউবে বৃহস্পতিবার এবং শনিবার রাত্রি 9টায় লাইভ ক্লাস নিই। আনাকাডেমিতে মেনলি হিস্ট্রির ওপর ক্লাস নিই আর ইউটিউবে বাকি সমস্ত সাবজেক্টের উপর ক্লাস নিচ্ছি। তো এই ক্লাসগুলোতে অবশ্যই তোমরা সবাই জয়েন থেকো, সবাই লাইভ থাকার চেষ্টা করো, তাহলে তোমাদের সঙ্গে আমার ইন্টারঅ্যাক্ট হবে, কথা হবে, তো সেটা একটা ভালো লাগে। আর সেকেন্ড হচ্ছে তোমাদের যদি কোনো ডাউট থাকে কোশ্চেন করতে পারবে।
যদি তোমরা আনাকাডেমি অ্যাপ ডাউনলোড না করে থাকো, কোনোদিন ইউজ না করে থাকো, তাহলে আনাকাডেমি অ্যাপ ডাউনলোড করে এই কোডটা দেবে সর্বজিৎ 10, তাহলে ফ্রি ক্লাসগুলো করতে পারবে। যখন তোমরা কোনো ফ্রি ক্লাস দেখতে যাবে একটা কোড চাওয়া হবে, যে সেই কোডটা হচ্ছে সর্বজিৎ 10 দিয়ে দিও, সবটা বড় হাতে 10, তো তাহলে তোমরা ফ্রি ক্লাসগুলো করতে পারবে। নিচে ডিসক্রিপশনে আমার আনাকাডেমির লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে ফলো করতে পারো। এর সাথে সাথে আনাকাডেমি কিছু পেড কোর্স তোমাদের জন্য নিয়ে এসেছে। যারা আনাকাডেমি, যারা মনে করছো বাড়িতে বসে একদম ক্লাসরুমের মতো করে আগামী দিনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, তো তার জন্য নতুন কিছু কোর্স নিয়ে এসেছে আনাকাডেমি, যেমন দৃষ্টি কোর্স। এটা মেনলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের উপরে হচ্ছে। ক্লাসটা শুরু হচ্ছে 12 তারিখ থেকে, তোমরা এই ক্লাসে জয়েন হতে পারবে যদি তোমরা প্লাস সাবস্ক্রিপশন নাও। যারা 2022-এর জন্য WBCS এর প্রস্তুতি নিচ্ছ এবং এখন থেকে শুরু করে দিয়েছো প্রস্তুতি নেওয়া, একদম প্রথম থেকে বেসিক টু অ্যাডভান্স, ইভেন মেন্সের প্রস্তুতি, সমস্ত কিছু তোমরা এক জায়গা থেকে করতে পারবে। আগমন ব্যাচ শুরু হচ্ছে 14 তারিখ থেকে, তো এর মধ্যে তোমরা যদি প্লাস সাবস্ক্রিপশন নাও তাহলে এনাদের কাছ থেকে তোমরা গাইডেন্স পাবে এবং এনারা পড়াবেন বিভিন্ন সাবজেক্ট। তো 2022-এর জন্য এটা শুরু হচ্ছে, এটা ব্রহ্মাস্ত্র ব্যাচ। WBCS মেন্সের জন্য এটা শুরু হচ্ছে, যারা WBCS মেন্স পরীক্ষা দিতে চলেছো বা ভবিষ্যতে তোমরা মেন্সের জন্য যদি প্রস্তুতি নেওয়া শুরু করো তাহলে 16 জুলাই থেকে এই ক্লাসটা শুরু হবে, তো তোমরা এই ব্যাচটাতেও জয়েন হতে পারবে। এবার বল, এটা হচ্ছে আনাকাডেমি প্লাস সাবস্ক্রিপশন প্ল্যান, কত টাকা তোমাদের পে করতে হবে? এই টাকাটা যা যেটা লেখা রয়েছে কোনোটাই তোমায় পে করতে হবে না, এর উপর 10% ডিসকাউন্ট তোমাদের পেয়ে যাবে যদি কোড ইউজ করো। আমার কোড হচ্ছে সেম কোড যেটা একটু আগে দেখালাম, সর্বজিৎ 10। এই কোডটা ইউজ করলে যে কোনো কোর্সের উপর 10% ডিসকাউন্ট পাবে। এছাড়াও তোমরা ইএমআই তে পে করতে পারবে। অনেকে মানে আমাদের কাছে এই টাকাটা একসাথে পে করাটা কঠিন জানি, কিন্তু তোমরা দেখো এটা ইএমআই তেও তোমরা সুবিধা পাবে। আর কোর্স ফি বিভিন্ন যে অফলাইন ইনস্টিটিউট তার থেকে অনেক তো কমই, তাছাড়াও যে কোনো অনলাইন যে অ্যাপ রয়েছে তার থেকেও অনেকটাই কম রাখা রয়েছে, যেহেতু স্টুডেন্টরা সবাই এগুলো নেবে, কোর্সগুলো নেবে, তো আনাকাডেমির এটা সাবস্ক্রিপশন প্ল্যান। তোমার এক্সট্রা ফিচার কি পাবে, সুবিধা কি পাবে প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার, একটা ব্যাচ অনুযায়ী তোমরা পড়তে পারবে, একটা ক্লাসরুমের মতো এনভায়রনমেন্ট পাবে, যেটা তোমরা বাড়িতে বসে নিজেদের মতো করে নিজের স্টাডি রুমে বসে করতে পারবে, তোমাদের ফেভারিট যারা এডুকেটর তাদের কাছ থেকে পড়তে পারবে। এটা হচ্ছে আনাকাডেমির সব থেকে বড় সুবিধা। এই যে ব্যাচগুলোর কথা বললাম, এই ব্যাচের যে কোনো ব্যাচে তোমরা জয়েন হতে পারো। প্রতি সপ্তাহে এখানে ব্যাচ তৈরি করা হয় এবং তোমাদের যে টিচাররা পছন্দ সেই টিচারদের কাছ থেকেই তোমরা পড়তে পারো, এরকম কেউ জোর করবে না যে এই ব্যাচটাই তোমাকে পড়তে হবে। এটা একটা সুবিধা, এবং একটা নয় যতগুলো খুশি ব্যাচ তোমরা একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে পড়তে পারবে। কমপ্লিট এক্সাম প্রিপারেশন দেওয়া হবে তোমাদের এখানে, প্রিলিমস থেকে শুরু করে মেন্স থেকে শুরু করে, যারা মেন্সে অপশনাল রাইটিং কিভাবে লিখবে সমস্ত কিছু এখানে একটা সাবস্ক্রিপশনে পেয়ে যাবে। ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে এখানে, তোমাদের যদি কোনো ডাউট থাকে বিনা দ্বিধায় কোশ্চেন করতে পারবে এবং প্রচুর টেস্ট সিরিজ পাবে, বাড়িতে বসেই টেস্টগুলো দিতে পারবে। তো এইগুলো হচ্ছে আনাকাডেমি প্লাস সাবস্ক্রিপশন। যদি তোমরা নিতে চাও আনাকাডেমি প্লাস সাবস্ক্রিপশন তাহলে অবশ্যই আমার কোডটা ইউজ করো সর্বজিৎ 10, তাহলে 10% ডিসকাউন্ট পাবে। নেক্সট দিনের ক্লাসে আমরা আলোচনা করব সুফি আন্দোলন সম্পর্কে, তো এই ক্লাসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো, এবং যদি নতুন হও চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।